আসসালাম আপনার প্রশ্ন হলো বাউল গানের উরসের মধ্যে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ানো হয় সেই খিচুড়ি কি খাওয়া হারাম এবং দেখা যায় তাদের গানে না গেলেও বাড়িতে এনে তারা খিচুড়ি দিয়ে যায় সেটা খাওয়া হালাল হবে কি না আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মলা নবী আবাদ আবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন গানের অনুষ্ঠানের এবং যে সমস্ত অনুষ্ঠানে পাপ সংগঠিত হয় নারী পুরুষের অবাধ চলাফেরা হয় এবং কোরআন সুন্নাহর হওয়ার বৈবত গান বাজনা ডুল তবলা দিয়ে কোনো অনুষ্ঠান করা হয় উরুসের মাজারের দরগার খানকার এই ধরনের স্থানের খাবার খাওয়া কোনো মুসলিমের জন্য উচিত নয় একটা মূলনীতি আপনাকে শিক্ষা দিচ্ছি বলে দিচ্ছি সেটা হলো যেই সমস্ত অনুষ্ঠান হারাম সেই সমস্ত অনুষ্ঠানের খাবারও হারাম অর্থাৎ যে সমস্ত অনুষ্ঠানের দলিল কুরআন সুন্নার মধ্যে নেই ওই ধরনের অনুষ্ঠানগুলোই হারাম সুতরাং ওই সমস্ত অনুষ্ঠানের খাওয়া দাওয়া তাদের কোনো কিছু হাদিয়া নেওয়া সবগুলোই হারাম আপনি তাদের মাজারে অথবা দরগা খানকায় এবং যে সমস্ত অনুষ্ঠানগুলো হারাম পাপের সাথে রিলেটেড এ ধরনের অনুষ্ঠান আপনি যাননি কিন্তু তারা খাবার বাড়িতে পৌঁছে দিয়েছে সেটাও খাওয়া যাবে না কোনো অবস্থাতে সেটা খাওয়া যাবে না যদি ক্ষতির আশঙ্কা সেটা আপনি গ্রহণ করেন তার খাবার দিয়ে গেছে এখন ফিরিয়ে দিলে সম্ভাবনা আছে যে ক্ষতি হতে পারে বা তারা পরবর্তীতে আপনার ক্ষতি করতে পারে তাহলে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন তারপর সময় সুজেগে সেটা অন্য কাউকে দিয়ে দিবেন যারা একেবারে অসহায় এতিম গরিব অথবা রাস্তার পথিক যারা রাস্তার মধ্যে ভিক্ষা করে এই ধরনের লোককে আপনি দিয়ে দিতে পারেন কোন অবস্থাতেই এই ধরনের উরুসের খাবার খাওয়া যায় নেই ওলামা একরাম এগুলোকে সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গোনা বলেছেন কারণ এগুলোতে শিরিক এবং বেদাত হয় আল্লাহ সুবাহ না ফরমানি করা হয় সেখানে বিভিন্ন শিরিক সংগঠিত হয়ে থাকে কুফুরি সংগঠিত হয়ে থাকে এবং অনেক বেদাৎ সংগঠিত হয়ে থাকে সর্বোপরি সেখানে নারী পুরুষের নর্তন কুর্দন গান বাজনা ইত্যাদি হয়ে থাকে সুতরাং এই ধরনের অনুষ্ঠানের খাবার খাওয়া মানেই হলো শিরিক বেদাতকে প্রমোট করা এই ধরনের নোংরামি এবং পাপকে প্রমোট করা এই কারণে ওয়ালামাই কেরাম বিধর্মীদের কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া এবং তাদের কোনো কিছু গ্রহণ করা এবং মুসলিমদের পাপের অনুষ্ঠানগুলোর কোনো কিছু খাওয়া দাওয়া এবং সেগুলো থেকে কোনো কিছু গ্রহণ করা বা তারা বাড়িতে পৌঁছে দিলে সেগুলো খাওয়া আহ ওলামা একরাম জায়েজ বলেন নাই সুতরাং এগুলো কোনো অবস্থাতেই খাওয়া যাবে না গ্রহণ করা যাবে না ক্ষতির সম্ভাবনা থাকলে সেটা গ্রহণ করবেন এবং রাস্তার একেবারে অসহায় কোনো মানুষকে খাওয়াই দিবেন উল্লাহ আলম